Friends, welcome to MAE's Education Lab. Friends, this is not the time to make this kind of videos, but situation te amon je amake ei dhoroner video kintu banate hocche because I have received hundreds of phone calls and thousands of WhatsApp messages and emails. Kon bishoye na WBCS sokole amake jante chaiche je WBCS er pattern 2011 e ki change hocche, sob ki descriptive paper hoye jacche. তো এই কোশ্চেনটা কিন্তু উত্তর দিতে দিতে আমি ফেড আপ হয়ে গেছি, তো তার থেকে আমি এটা একটা ভিডিও বানিয়ে দিই, এটাকেই আমি বেস্ট উপায় ভেবেছি। তো সেই উদ্দেশ্যে কিন্তু আমি বানাচ্ছি। সকলেই যখন আমার কাছে জানতে চাইছে যে 2021 প্যাটার্ন চেঞ্জ হবে কি না, ডেসক্রিপটিভ পেপার আসবে কি না, তাদেরকে আমি যে জিজ্ঞাসা করেছি এই খবরটি তোমরা কোথায় পেলে, তারা কিন্তু একটা পার্টিকুলার ইউটিউবের কথা বলছে, যে পার্টিকুলার একটা ইউটিউবের ভিডিও দেখে তারা কিন্তু বলছে, সেই ইউটিউবের অ্যাডমিন নাকি বলেছে যে চেঞ্জ হতে পারে, তিনি অ্যানালাইসিস করেছে, তার ভিডিওটিও আমি দেখেছি। সেখানে কিন্তু তিনি যে বিষয়টি বলতে চাইছেন যে এখন যে প্যাটার্ন এমসিকিউ প্যাটার্ন, তার মধ্য দিয়ে কিন্তু একটা ক্যান্ডিডেটের প্রশাসনিক দক্ষতাটা খুঁজে পাওয়া যাচ্ছে না, তো চেঞ্জ হওয়া উচিত। তিনি কিন্তু কোনো সময় বলেনি যে চেঞ্জ হচ্ছে বা কিছু। আমার মনে হয় এই সময় বা যে কোনো সময় এই ধরনের ফেক ভিডিও কিন্তু বা ফেক ইনফরমেশন কিন্তু দেওয়া উচিত নয়, বা স্টুডেন্টরাও কিন্তু সমস্ত সোর্স বিলিভ করা উচিত নয়। যদি কিছু চেঞ্জ আসে, আসতে পারে, সেটা কিন্তু যে বোর্ডের আন্ডারে WBCS পরীক্ষাটা আছে অর্থাৎ WBPSC, তারা কিন্তু দায়িত্ব নিয়ে তোমাদেরকে জানিয়ে দেবে যে 2021, 2022 বা 2023 প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। যদি সেরকম হয় তাহলে কিন্তু তারা এটুকু তোমরা শিওর, মানে শিওরিটি নিয়ে থাকো যে তারা কিন্তু সঠিক সময়ে জানিয়ে দেবে যদি চেঞ্জ হয়। ওকে, WBPSC-র যে WBCS পরীক্ষাটা হয়, রিসেন্টলি কিন্তু তার সিলেবাস চেঞ্জ হয়েছে, রিসেন্টলি ইন দ্য সেন্স মাত্র 6 বছর। তার আগে ডেসক্রিপটিভই ছিল, অর্থাৎ প্রথমে প্রিলিমস পরীক্ষা হতো, ডেসক্রিপটিভ, তারপরে মেনে গিয়ে ডেসক্রিপটিভ পেপার হতো, দুটো করে অপশনাল রাখতে হতো। সেই প্যাটার্ন চেঞ্জ হয়ে 2014 সালে কিন্তু কীভাবে এলো না, 6টা পেপার কম্পালসারি রাখা হলো, 2টো তার মধ্যে ডেসক্রিপটিভ বাংলা এবং ইংরেজি রাখা হলো, আর 4টে এমসিকিউ প্যাটার্ন করা হলো এবং অপশনাল সাবজেক্ট একটা কমানো হলো। এখন আমার মনে হয় না যে PSC এত তাড়াতাড়ি আবার একটা চেঞ্জেস নিয়ে আসবে। ওকে, এবং যে কোনো সোর্স, আমাদের যে সমস্ত সোর্স থাকে খবর জানার, তো সমস্ত সোর্স মারফতই আমি বলছি এই ধরনের কিন্তু কোনো খবর তারা আমাকে দিতে পারেনি যে 2021 গিয়ে প্যাটার্ন চেঞ্জ হবে বা এই ধরনের কিছু হতে পারে বা আলোচনা হয়েছে, এই ধরনের কোনো খবর কিন্তু আমার কাছে নেই। সুতরাং যারা আমাকে মেসেজ করেছো বা করার কথা ভাবছো, তারা কিন্তু এটুকু নিশ্চিত থাকো যে পরীক্ষা সিলেবাস কিন্তু চেঞ্জ হচ্ছে না, প্যাটার্ন চেঞ্জ হচ্ছে না। যদি কোনো কারণে চেঞ্জ হয় প্যাটার্ন বা সিলেবাস, সেই ইনফরমেশনটা PSC তো জানাবেই, এবং আমরাও দায়িত্ব নিয়ে কিন্তু তোমাদের টোটাল প্যাটার্ন সিলেবাস কী কী চেঞ্জ হলো, কী কী প্যাটার্নে পরীক্ষা হবে, কোন বই ফলো করতে হবে, কীভাবে পড়তে হবে, ডিটেলসটা আমরা জানিয়ে দেবো। আমরা এখন যেভাবে জানাচ্ছি, যেভাবে তোমাদের প্রিপারেশান নিচ্ছি, ঠিক একইভাবেই কিন্তু প্রিপারেশান আমরা দেবো যদি চেঞ্জ হয়। বাট আমার মতামত বা আমার যে সমস্ত সোর্স থাকে, অথেন্টিক সোর্স, সেখান থেকে আমি যা জেনেছি এই ধরনের কিন্তু কোনো খবর নেই। সুতরাং যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু খুব মুশকিলে পড়েছো, কোনো একটা সোর্স থেকে তোমরা জানছো যে চেঞ্জ হতে চলেছে বা হতে পারে, এই ক্ষেত্রে স্টুডেন্টের বা ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম তৈরি হয় যে তারা একটা প্যাটার্নের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তাদের মনে হতে পারে যে আমি 2021 পরীক্ষা দেবো, তো এখন যে প্যাটার্ন আমি ফলো করছি সেই প্যাটার্ন যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তো আমার প্রিপারেশান বৃথা যাবে। তাহলে তাদের কী হয়, একটা ডিস্ট্রাকশান তৈরি হয়। এই ধরনের ফেক ভিডিও আই থিঙ্ক আমার ব্যক্তিগত মতবাদ না বানানোই উচিত। যদি কিছু অথেন্টিক সোর্স থাকে, যদি তোমার কিছু অথেন্টিক সোর্স থেকে তুমি খবর পাও, অবশ্যই বানাও। কিন্তু তুমি যদি বলো এটা আমার মনে হচ্ছে চেঞ্জ হবে, এই ধরনের ইনফরমেশান থেকে কিন্তু ভিডিও না বানানোই উচিত। ক্যান্ডিডেটের ক্ষেত্রে আমরা একটাই কথা বলবো, তোমরা যেভাবে প্রিপারেশন নিচ্ছ একদম সেইভাবেই প্রিপারেশন নাও, নিজেদের মধ্যে কিছু চেঞ্জেস আনার দরকার নেই। PSC যদি সিলেবাস চেঞ্জ হয়, PSC যত সময়ে জানাবে এবং আমরাও তোমাদেরকে হেল্প করবো সেই প্রিপারেশন নিতে। সুতরাং এখন তোমরা যে প্যাটার্নে মানে প্রস্তুতি নিচ্ছ সেই প্যাটার্নটাই কিন্তু তোমরা ফলো করো, কোনো রকম পড়াশুনোর মধ্যে চেঞ্জেস আনার দরকার নেই, ঠিক আছে? তো এটুকুই বলার ছিল। আশা করছি তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়েছে যে তোমরা প্রিপারেশনের প্যাটার্ন চেঞ্জ করবে কি না বা কীভাবে পড়বে, সেই বিষয়টা
নিশ্চিত হতে পারলে। তো আমি আরেকবার বলছি, তোমরা যেভাবে পড়ছিলে সেইভাবেই কিন্তু প্রিপারেশান নাও, সাবজেক্ট ধরে, টপিক ধরে, আলাদা করে কিন্তু ওই ডেসক্রিপটিভ ওয়েতে, রিটেন ওয়েতে প্র্যাকটিস করার এখন দরকার নেই। যেভাবে প্রিপারেশান নিতে হবে, আমার চ্যানেলে ভিডিও আছে, সেইভাবেই কিন্তু তোমরা প্রিপারেশান নাও। ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি যত সম্ভব পারো বন্ধুদের মধ্যে শেয়ার করো যে প্যাটার্ন চেঞ্জ হচ্ছে না, ওকে? এবং নতুন হলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো, বিকজ আমাদের চ্যানেল হলো WBPSC ক্যাটাগরি, বিশেষ করে WBCS এর মধ্যে নম্বর ওয়ান র্যাঙ্কিং সার্চিং চ্যানেল। ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।